হ্যালো ফ্রেন্ডস, তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এমডি ফ্যামিলিতে আমি মধুমিতা তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এইটা হচ্ছে জামাই ষষ্ঠীর ভিডিও, আমি এতদিন পর দিচ্ছি, ধরো 3 দিন হয়ে গিয়েছে ভিডিওটা দিচ্ছি, তা আজকে ছাড়বো কিনা জানি না। আর গাড়িতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ, আর ভীষণই গরম পড়েছিল। জামাই ষষ্ঠীতে গরম পড়বে না তা কখনো হয়, খুবই গরম পড়েছিল, তাই একটুখানি ভিডিও করেছি। একবার মায়েদের বাড়ি গিয়ে তাই একটু ভিডিও দেখিয়েছি, একটুখানি শেয়ার করছি। মা ফল টল ওইদিকে সব রেডি করছে, আর মায়ের জন্য কাপড় এনেছি, বাবার জন্য একটা গেঞ্জি করেছি, মানে বাবাকে একটা গোলগলা গেঞ্জি দিয়েছি, গরমে বাবা পরে কাজ করবে সেই জন্য একটা গেঞ্জি দিয়েছি। আর মায়ের কাপড়টা কেমন হয়েছে তোমরা তো অবশ্যই কমেন্টে জানাবে, এগুলো কি জামদানি শাড়ি বলে সেই শাড়ি। আর আমার হাজবেন্ড বসে আছে, এখন ধুতি পরবে, তো ধুতি পরতে চাইছে না গরমের জন্য, এত গরম, ও গরম একদমই সহ্য করতে পারে না, তাই বলল একটুখানি পরো আর মালা ঘুমসিটা পরো, মালা ঘুমসি পরতে হয়, মালা ঘুমসিটা পরো, পরে একটুখানি বসে খেয়ে নাও। আর কিছু খায়নি, একটু একটু করে খেয়েছে, যেগুলো খেতে হয়, মানে 10 রকম ফল এনেছে তা একটু একটু করে খেয়েছে, আর 5 রকম মিষ্টি এনেছে, তারপর চিড়ে দই যে মাখিয়ে দেয় সেই মাখিয়ে দিয়েছিল, আর টুকটাক ওই সব খেয়েছিলো, তারপর লুচি আলুর দম একটা না দেড়টা খেয়েছিলো, তারপর আমি খেয়েছিলাম, আমার ভীষণই খিদে পেয়ে গেছিলো। আর এখন 1:10-15 বাজে, আমরা 1টার সময় পৌঁছেছিলাম, মা যেতেই খেতে দিয়ে দিয়েছিলো। আর ভাত খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম সেইটা 4:10-15 ভাত খেয়েছিলাম। আমার হাজবেন্ড বলে আমার খাবার হজম হয়নি, আমি এত তাড়াতাড়ি খেতে পারবো না, তাই আমি ভিডিও করতে পারিনি বন্ধুরা। আর আর কী বলো তো, এত গরম পড়েছে, আমি এমনি বাপের বাড়ি গিয়ে ভিডিও টিডিও ফোন টোন দেখিই না, এই হচ্ছে ব্যাপার। সেই জন্যে ভিডিও করাও মনে ছিল না, ভিডিও করতেও আমি ভুলে গেছি। আর লুচি আলুর দম দেখো অল্প করে দিয়েছি, অল্প অল্প করে 3টে না 4টে নিয়েছি, আমি 2টো খেয়েছিলাম, আমার হাজবেন্ড 1টা না 1.5টা খেয়েছিল। যাই হোক, ওকে ফ্রেন্ডস, আমি আর ভয়েস দেবো না, এইটুকুই ভয়েস, আর ভিডিও তো এইটুকুই শেষ করে দিয়েছিলাম। তোমরা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে, আর কিছুই তো দেখাতে পারিনি কেমন হয়েছে, তোমরা বা কী বলবে বলো। আর খাবারটা আর ভাত তরকারি হয়েছিলো, আমি তো সেইগুলো শেয়ার করতে পারিনি, যেমন 5-6 রকম ভাজা করতে হয়, মাছ ডাল এই সবগুলো করেছিল, আমাদের পরের দিনে মাংস হয়, ওই দিনে মাংস করেনি, ঠিক আছে। আর মায়ের উপোস, মা লুচি আর আলুর দম খাবে, মায়ের নিরামিষি, মা পেঁয়াজের খাবে না। ওকে ফ্রেন্ডস, আজ ভিডিওটা এত পর্যন্ত থাক, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, খুবই ছোটো ভিডিও, তোমরা দেখো প্লিজ।